অযথা বকাবকি করো না তো মা, বড় লোক দেখানো তো দূরের কথা, চলার টাকাই পাই না। কেন চলার টাকা দেয় না? গত মাসে কাকে কাকে নিয়ে ক্লাবে যে 50,000 টাকা বিল করেছো সেটা তোমার বাবা ভরেনি? মিস্টার মুসুদ্দি, বসের ডিসিশনটা বেশ কষ্ট পেয়েছিল। বসের না আপনার? জি জি। এই জন্যই কি আপনি ড্রিঙ্ক করতে তাকে বাসায় ডেকেছিলেন? মুসুদ্দি সাহেবের যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যায় পুলিশ আপনাকে ছাড়বে না। মিস্টার মুসুদ্দি ভালো হয়ে উঠছেন, তার হার্ট বিট বিপি সবই তাকে সাপোর্ট করছে, আর পুলিশ তো শুধু আমাকে সন্দেহ করছে না, আমাদের বস মিসেস মুসুদ্দি সবাইকেই সন্দেহের আওতায় রেখেছে। স্বপন মামা একটু ক্রিটিক্যাল টাইপের মানুষ, তিনি কি আপনার কোনো ক্ষতি করতে পারেন? সম্পত্তির লোভে এরকম ঘটনা ঘটে না তা না, কিন্তু এক্ষেত্রে তেমন ঘটেছে বলে আমার মনে হচ্ছে না। আর পুলিশ তো আমাকে বলেই ফেলেছে আমি নাকি ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়েছি। আমারও চাকরি করতে হবে, না হলে ফুপুর সাথে দুবাই যেতে হবে। কি বলছিস, দুবাই যাবি আমাদের ছেড়ে? তুই এখানেই থাক। আরে আমি কি নিজের ইচ্ছায় দুবাই যেতে চাচ্ছি নাকি? ফুপু তো আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন। আমার জন্য আল্লাহ কাউকে বানাইনি। কিন্তু আমার সাথে তো ডিসকাস করার কিছু নেই, আমি তো অলরেডি প্রজেক্টটা জমা দিয়ে দিয়েছি। এখন যে চিটাং যাবে সে চোখ বুঝে কাজটা করতে পারবে। বস আমাকে যেতে বলেছেন। যান, ইউ ক্যান গো থ্রু দিস ফাইল, সব বুঝতে পারবেন। জি স্যার। কিছু যদি মনে না করেন স্যার একটা কথা বলবো, মানে আপনি কি আকবর স্যার মুসুদ্দি স্যারকে নিয়ে কোনো ব্যাপারে ওয়াইড? আপনাকে একটু চিন্তিত লাগছে। না না, শুধু মুসুদ্দি না, আমি অনেকগুলো বিষয় নিয়ে চিন্তিত। হ্যাঁ অফকোর্স, এর মধ্যে মুসুদ্দি সাহেব তো একজন মেইন লোক। আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আমরা কলিগ, দীর্ঘদিন একসাথে কাজ করছি। অবশ্য বয়সে আপনার জুনিয়র হলেও মেয়েরা কিন্তু ছেলেদের চাইতে আগে ম্যাচিউরিটি পায়, আর এতদিনে আপনার বন্ধু হতে পেরেছি কিনা জানি না, তবে শত্রু যে নই এটা জোর দিয়ে বলতে পারি। না না, আপনি অবশ্যই আমার বন্ধু, শত্রু নন এটা তো আমি অনেক আগে থেকেই জানি। কি হয়েছে আপনার? তেমন কিছু না, ঝিনুককে নিয়ে আমি খুব চিন্তিত। ও এখন একা হয়ে গেছে, ওর বন্ধু জুলেখা আমেরিকা চলে গেছে, একটা ছেলে খুব বিরক্ত করছে বোধ হয়। ও আমাদের সাথে কক্সবাজারও গিয়েছিল, আজ এই প্রসঙ্গে ঝিনুক আমার সাথে আর্গুমেন্ট করছিল। স্যার আপনি আমাকে আনন্দ বলে ডাকতে পারেন। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনি একটা জিনিস ভুল করছেন, ঝিনুক এখন বড় হয়েছে, ওর পছন্দ অপছন্দ তৈরি হতে পারে, পারে না হবে, ওর কাউকে ভালো লাগতে পারে, কাউকে ভালোবাসতে পারে, যেহেতু ঘরে ওর মা নেই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে পারছে না। আমার মনে হয় আনন্দ আপনি ওর বিয়ের ব্যবস্থা করুন। কি বলছেন? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, আপনি একটা ভালো ছেলের খোঁজ করুন, তাহলে ও প্রেম করছে কিনা এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। প্রেম তো করতেই পারে, সে ব্যাপারে আমি উদ্বিগ্ন নই, কিন্তু খারাপ একটা ছেলেকে যদি সিলেক্ট করে বসে তাহলে তো মুশকিল। আরে এখন আমি ওকে বিয়ে দেবো কেন, আগে লেখাপড়াটা শেষ করুক। আপনি এখন থেকেই পাত্র খুঁজুন, আর আপনি আমাকে বলতে পারেন, আমার জানা একজন লোক আছে যে ঘটক না বাট বিয়ে দিয়ে থাকে, আপনি চাইলে তাকে পরে পারিশ্রমিক হিসেবে কিছু দিয়েও দিতে পারেন। আপনি তো আমাকে ভাবিয়ে তুললেন মিস লতা। আপনি আমাকে শুধু লতা বলুন, আগে পিছিয়ে কিছু লাগাবার দরকার নেই স্যার। থ্যাংক ইউ। আসি না। হ্যালো। হ্যাঁ, না না না, কোনো চিন্তা করবেন না,
আমার বুদ্ধি এত কম, আপনি কি করে ভাবেন? আমি যদি লেখাপড়া করতাম তাহলে আমি নিজে গোয়েন্দা হয়ে যেতাম। আমি ফলো করতেছি, আমার চোখকে ফাঁকি দেয় এমন করার ক্ষমতা নেই, আমার চোখে ধরা পড়তেই হবে। সকল কাকে ফলো করছিস? খেয়ে দেয়ে তো আর কোনো কাজ নেই, ঘরের ভাত খেয়ে বোনের মোস্তাস। আপা, দুঃখের সঙ্গে একটা কথা বলতে হয়, তুমি আজকাল আমাকে কেন জানে সহ্য করতে পারতেছ না। আমার অপরাধটা কোথায়? দুলাভাই হাসপাতালে যাওয়ার পর থেকে তুমি এরকম ব্যবহার করতেছ। ওর মেয়েটা এই সংসারে আসার পর সবকিছু তসনস করে ভেঙে দিচ্ছে। এই সংসারের দিকে তাকালে তোমাকে মনে হয় একজন দাসী, আর তোমরা দুজন যখন একখানে দাঁড়াও তখন মনে হয় ওর রাজধানী তুমি এই সংসারের বান্দি। আমি তো তাই রে, আমার আছেটা কি বল? মানুষটা ছিল বকাদিক গালিদিক, মাথা উঁচু করেছিলাম, নিজের পেটের একটা সন্তানও আমার নেই। আমার কি আছে বল? এসব নিয়ে আমি ভাবি না, আমার কপালে যা আছে তাই না, শুধু মানুষটা সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি। রাগ হয় আপা, আমার রাগ হয়। যখন তোমাকে আখের গোছাতে বলেছিলাম তখন তুমি সাড়া দাও নাই, এখন আখের গোছানো থাক দূরের কথা, জীবন নিয়ে বাঁচাই না। যাই হোক, রান্না বান্না করেছ নাকি সেটাও নুরিদের উপরে ছেড়ে দিয়েছ? এইসব আর আমার ভাল লাগে না রে, ওরাই করে সব। আপনাকে কি একটা অনুরোধ করা যেতে পারে? আমরা কি কোথাও একসাথে একটু বসতে পারি? তার মানে একসাথে বসা সম্ভব নয় তাই না? হাসপাতালে আমি রোজ রোজ হসপিটালে বাবাকে মনে করবো, বলুন। আমি তো এর মধ্যে কখনো যাইনি। ঠিক আছে, বাই। আপনার বাবার ঘরে সন্দেহজনক কিছু পেলেন না? সন্দেহজনক কিছু তো আমি খুঁজতে যাইনি অফিসে। আমার মনে হচ্ছে আপনি নিচেই সন্দেহ করছেন। আমার মা তেমন মানুষ নন যেমনটি আপনি ভাবছেন। মিস শবনম, আমরা জেনেছি আপনার মা আপনার বাবার দ্বিতীয় স্ত্রী এবং আপনি তার সন্তান নন। আপনি ভুল জেনেছেন, উনি আমার মা। ডক্টর ফয়সাল, আমার আব্বার অবস্থা এখন কেমন? কোনো ইম্প্রুভমেন্ট? গতকাল রাতে দেখে গেছি, হার্টবিট বিপি সব নর্মাল কাজ করছে, অনেকটা রিকভার করে ফেলেছেন। আমি কি ওনাকে একটু দেখতে পারি? হ্যাঁ চলুন। সেন্স তো এখনো ফেরেনি তাই না? না, এখনো ফেরেনি। আপা,
আমি লতা, তোমার বাবার কলিগ। তুমি তো ঝিরু, তাই না? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা ঝিনু, তোমার তো লেখাপড়া শেষ হয়ে গেছে, এখন কি করবে কিছু ভাবছো? আসলে মাত্র তো পরীক্ষা শেষ হলো, আর এবারে আমি কি ভাবো, বাবা যেটা বলেন ওটাই করবো। বাহ, খুব চমৎকার। তোমার বাবা আসলে খুব ভাগ্যবান, তোমার মতো এমন একটি মেয়ে পেয়েছে যে এত বড় হয়েও বাবার ডিসিশনে চলে। কটা মেয়ে তোমার মতো ভাবতে পারে বলো তো? তুমি বড় হয়েছ, তোমার বিচার বিবেচনা আছে, স্বাধীন মতামত সবারই থাকে, আর তোমাদের জেনারেশনের তো কথাই নেই। আমার বাবা আমার জন্য সারাজীবন আত্মীয় স্বজন সব ছেড়েছেন, আমি ছাড়া আমার বাবারও কেউ নেই, আর বাবা ছাড়া আমিও কেউ নেই। তোমার বাবা ছাড়া তোমার এখন কেউ নেই, কিন্তু যখন তোমার বিয়ে হয়ে যাবে, তোমার স্বামী হবে, সংসার হবে, কিন্তু জানো তোমার বাবা বড় একা হয়ে যাবে। এটা কি কোনো বাস্তবসম্মত কথা হলো? আচ্ছা ঠিক আছে, আজকে অনেক কথা বলে ফেললাম। তোমার বাবা কি বাসে ফিরেছে? না, বাবা তো ফেরেনি, বোধহয় হসপিটালে আছে। আচ্ছা ঝিনু, আমি যদি তোমাকে মাঝে মাঝে ফোন করি তুমি কি মাইন্ড করবে? আচ্ছা ভালো থেকো, হ্যাঁ খোদা হাফেজ। কি করছো, খবর কাগজ পড়ছো? এই তো। কি চা খাবে? না না, একবার সন্ধান পড়িয়েছি। আচ্ছা ভাবি, হ্যাঁ, তোমাদের এই যে কম্পাউন্ডের ভিতরে যারা থাকে না, তারা কিন্তু বেশ ভালোই মানুষ। আসলে ভালো রে। হ্যাঁ, তোমার ওই যে পাশের বিল্ডিং এ থাকেন মিসেস সালিকি, হ্যাঁ, তার সাথে কিন্তু অনেকক্ষণ কথা হলো। ও কখন দেখা হলো? ওই যে কালকে হাঁটতে গিয়েছিলাম, তখন কি আর করব, বাসায় বসে বসে বোর হচ্ছিলাম। এভাবে কি থাকা যায়, কার সঙ্গে দেখা হয় না, কথা হয় না? আচ্ছা ভাবি, তোমরা এভাবে থাকো কি করে? আসলে আমাদের অভ্যেস হয়ে গেছে, স্কুল আর বাসা আর সংসার দেখা। আয়সাকে তো ছোটবেলায় আমার সাথে সাথে নিয়ে যেতাম, ও তো আমার স্কুলে পড়তো। আসলে মেয়ের দেখাশোনা করতে করতে আমার সারাদিনের সমস্ত সময় কেটে যায়। আয়সার বিয়ে হয়ে গেলে তুমি খুব একা হয়ে যাবে ভাবি। তাতে কি, তুমিও তো সারাটা জীবন একাই থাকলে, এতটা সময় পার করে দিলে, একা একাই তো চললে। আমি যেখানে থাকি সেখানে একা লাগে না ভাবি, দিন রাতের হিসেবে বুঝি না, কখন দিন হয় কখন রাত হয় কিছুই বুঝি না। আচ্ছা ভাবি, হাঁটতে যাবে? আয়েশা তো আমার সঙ্গে যেতে চায় না, তুমি চলো আমার সঙ্গে, চলো। এখন আমার অনেক কাজ, রান্না করতে হবে, তুমি আয়েশাকে নিয়ে যাও। ভাবি এবার একটু নিজের দিকে খেয়াল রাখো, এই বয়সে আমাদের সবারই হাঁটা উচিত, এতে স্বাস্থ্য ভালো থাকে, চলো। আচ্ছা ভাবি, তুমি কি ঝিনুকের বাসায় কখনো গিয়েছিলে? ও মা, কতবার গেছি না, সেবার তো ঝিনুকের কি জ্বর, ওর বাবা একেবারে ভেঙে পড়া গলায় আমাকে ফোন করলো, এত মায়া হলো, আমি গেলাম, কতবার তো গেছি। ওর বাবা তো মেয়ে ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। তো বউ মরে যাওয়ার পর সে আর বিয়ে করেনি কেন? ও তো ঝিনুকের জন্যেই, সব মানুষ যদি মেয়েকে অযত্ন করে সেজন্য বেচারা। আসলে আজকাল এমন বাবা পাওয়া খুবই মুশকিল। আচ্ছা ঠিক আছে, চলো হাঁটতে যাই। মুশিদের ব্যাপারটা বুঝে যাচ্ছে না, স্টেবল হচ্ছে না। প্রফেসর মালিকের সঙ্গে আলাপ করতে হবে, প্রয়োজন হলে বোর্ড মিটিং কল করব। স্যার, মুশিদের সাহেব কি কমে চলে যাচ্ছে? সেরকম আশঙ্কা রয়েছে না? আনিস সাহেবকে তো খবর দেওয়া দরকার, মুশিদি সাহেবের মেয়ে তো কান্নাকাটি করছে। সে কোথায়, হাসপাতালে? না, তাকে তো দেখলাম না। আমার মনে হয় আনিস সাহেবকে একটা ফোন করা দরকার। আমার কাছে ওনাদের বাড়ির ফোন নাম্বারটা আছে। তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, লেটস মুভ। ওকে।
কে কোথায়? ওখানে কে যেন উঁকি মারছিল, বাড়ির মধ্যে কে উঁকি মারবে সেটা আমি কি করে জানব? আমি এই বাড়িতে আসে যাদের প্রবলেম হচ্ছে তারাই হয়তো উঁকি দিচ্ছে, হয়তো আমাকে সরিয়ে দিতে চায়। কি যে বলো না তুমি, তোমার বাড়ি থেকে কে তোমাকে সরাবে? বরং চাইলে তুমি সবাইকে সরিয়ে দিতে পারো। আম্মা তোমাকে একটা কথা জিজ্ঞেস করে? ওমা করো না, যা খুশি করো। তুমি যত বোকা হওয়ার অ্যাক্টিং করো তত বোকা কিন্তু তুমি নও। হ্যাঁ, তোমার কি ধারণা আব্বার সমস্ত সম্পত্তি আমার, সব আমি নিয়ে যাব? আমি জানি আব্বার অনেক সম্পত্তি আছে, আর সেটা উনি কারণে মহিল করেছেন কিনা সেটা আমার জানা নেই, আর এই ব্যাপার আব্বার সাথে আমার কোনো আলোচনাই হয়নি। তোমার কেন ধারণা হচ্ছে সব আমার, আমি তোকে কিছুই দেব না? ট্রু আম্মু, আমি তোমার পেটের সন্তান না, কিন্তু আমার কোনোদিন এটা মনে হয়নি। আমি সবসময় তোমাকে আমার মাই ভেবেছি, কিন্তু তুমি কেন নিজেকে সৎমা ভাবো? এটা কার অপরাধ আম্মু? সে ছোটবেলা থেকে আমি তোমাকে মা হিসেবে পেয়েছি, কিন্তু শুধুমাত্র সম্পত্তির লোভে কাউকে বিষ খাওয়ানো যায়? বিষ? আমি? সেটা আমি বলিনি, পুলিশ বলেছে। আর সম্পত্তির লোভ আমার নেই আম্মা, সেটা তোমার থাকতে পারে। স্বপ্নব, তুমি অনেক কথা বলেছ, আমি শুনেছি। এবার আমি একটা কথা বলি, সম্পত্তির লোভ আমারও নেই, যদি থাকত মনের দুঃখে কখন কি বলে ফেলেছি তার মানে এভাবে করো না। আমার পেটে তো কোনো সন্তান নেই, আমি তো তোমাকেই আমার সন্তান বলে বুকে তুলে নিয়েছি, তোমার আব্বা হয়তো সেটা জাননি। খবরটা আমার বাবার সম্পর্কে একটা বাজে কথা বলবে না তুমি, সে অধিকার তুমি হারিয়েছ। তোমার যদি মনে হয় তোমার বাবাকে আমি বিষ দিয়েছি তাহলে আমাকে পুলিশ দাও। অবশ্যই, দরকার হলে আমি তাই দেব, শুধু প্রমাণটা পেতে। আমি যে আশ্চর্য করতে পারছি না, আমাকে তুমি কেন তৈরি করেছিলে? এই জীবন যে আমি আর বয়ে বেড়াতে পারছি না। ¶¶